সুন্দর পরিবেশ এখানের এই পার্কটি। এখানে হরেক রকমের ফুল এবং প্রজাতির বৃক্ষ আছে, মনোহর। এই জায়গাটি খুবই আকর্ষণীয়, এখানে বহু লোক আসে এই পার্কটি দেখতে, এখানে সময় কাটায়। এই পার্কটির সব জায়গায় ফুলের বাগান আছে। এই পার্কটির মাঝে একটি বড় পুকুর আছে, পুকুর বা পন্ড বা দিঘির মতো বলা যায়, যা সুন্দরভাবে সাজানো আছে গ্রিল দিয়ে। চারপাশে লোকজন দাঁড়ায় এবং ছবি তোলে, গল্প করে, সময় কাটায়। এখানের এই ভিউগুলো আসলে মনোমুগ্ধকর। অনেক লোক আসে এখানে, তাদের অবসর সময়টা কাটায়। চমৎকারভাবে সাজানো হয়েছে, পুকুরের চারপাশে রেলিং আছে, ফুলের গাছ আছে, দাঁড়ানোর ব্যালকনি আছে। এই মনোরম পরিবেশে নিজেকে হারিয়ে যাওয়ার জন্য বা সময় কাটানোর জন্য, একটু কুশান্তি পাওয়ার জন্য লোকজন এখানে আসে। এই পার্কটি খুলনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, হাদিস পার্ক নামে পরিচিত। সুন্দর ভিউ, ওই পাশে দেখা যায় খুলনা সিটি কর্পোরেশন বিল্ডিং, খুব চমৎকার বিল্ডিং, দূর থেকে দেখা যাচ্ছে। এই সিটি কর্পোরেশনে খুলনা চত্বর নগরের কাজকর্ম সাধিত হয়। ওই যে দূরে অনেক নারকেল গাছ দেখা যাচ্ছে, ওই পাশে পুকুরের ওই পাশে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, হাসপাতাল আছে, ওই পাশে বাংলাদেশ ব্যাংক আছে। সুন্দর পরিবেশ, পুকুরটা বেশ বড়, অনেক মাছ থাকে এখানে। এখন কেন মাছ নাই বুঝলাম না, যা হোক আবার মাছ যখন আসবে তখন মাছের সুন্দর ভিউগুলো। ওই যে মাছ নড়ে উঠলো, বড় একটি মাছ নড়ে উঠলো ওখানে। এই যে এইমাত্র মাছ আছে ঠিকই, মাছ সামনে আসছে না, খাবার দিলে আসে। যা হোক, খুলনার ভিতরে এত সুন্দর একটা পার্ক আছে, মনোমুগ্ধকর। এখন সকালবেলা, এই জন্য লোকজন কম, যারা এক্সারসাইজ করতে আসে তারাই আসে, কিন্তু যারা ঘুরতে আসে তারা হয়তো বিকালে আসবে বা আরও একটু পরে আসবে, সকালে নাস্তার পরে। আজকের দিনটা খুবই চমৎকার, ভালো, কোনো রোদ বেশি নাই, এখন বৃষ্টিও নাই, মেঘটা মেঘ আছে, সাদা সাদা আকাশে সাদা মেঘ। সুন্দর পরিবেশ, এই দৃশ্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করি। এখানে ফুলের গাছটা খুব সুন্দর, ধন্যবাদ জানাই সবাইকে।